ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন DEE-র নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবলে গৈ আছে। আপনার গম পাইছে যে আগন্তুক 10-11 মে তারিখে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবলে সক্ষম হব। কিন্তু DEE-র LPR রূপে নিযুক্তির যে মেরিট লিস্ট হয় এটালেকে প্রকাশ পোৱা নাই। ইয়ার আগত কিছু কথা আছে ধরল পারে, এবার আগতে প্রায় 6-7 মেরিট লিস্ট প্রকাশ পাইছিল, প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ পাইছিল আর লাস্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পাইছিল। কিন্তু এবার কি করেছে, এইবার আপনার খুব বেশি 2 প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ পাব বা 1 মেরিট লিস্ট প্রকাশ পাব। প্রফেশনাল মেরিট লিস্ট এইটার কারণে প্রকাশ করব কারণ কিছু বিহঙ্গতি থাকা দেখা যায়। যিমানে ভেরিফিকেশন নকৰে কিয় আপোনাক বহুতক ভেরিফিকেশনের কারণে মাতিছিল আর বহুতক ভেরিফিকেশনের কারণে মতা নাই। আর এই ক্ষেত্রে আপনাদের টেনশন বিশেষ প্রয়োজন নাই, আপনাদের নাম কাট খাব তেনকা নহয়। যিসকলক মাতিছে তেওঁলোকৰো নাম আহিব আর যিসকলক ভেরিফিকেশন করা নাই তেওঁলোকে অলরেডি ভেরিফিকেশন হয়ে গৈছে, নাম্বার আছে, মার্কস আছে, আপনাদের চাকরি পাবলে সক্ষম হব। আর আমি খবর পাওয়া অনুসরি মে মাহৰ 5 আর 6 তারিখের ভিতর এখন লিষ্ট ওলার পূর্ণ সম্ভাবনা আছে। মে মাহৰ 5 আর 6 তারিখ আমি DEE-র কর্তৃপক্ষ পাতিলোকে জানাইছে যে 5 আর 6 তারিখের ভিতর এখন লিষ্ট ওলাব। গতি এখন প্রফেশনাল লিষ্ট হয় নে ফাইনাল মেরিট লিষ্ট হয় এই কথা আমি বিশেষ কব নিম, কিন্তু লিষ্টটো ওলাব। গতি এই ক্ষেত্রে কব গেলে আপনার টেনশনের বিশেষ টেনশন লওয়ার বিশেষ প্রয়োজন নাই আর নিযুক্তি প্রক্রিয়া অতি সোনকালে হবলে গৈ আছে। আর এবার যদি আপনার প্রপার নাম্বার আছে ধর কাটপর কথা কব গেলে কব লাগবে 210-র উপর LP ক্ষেত্রে 210-র উপর যখন আছে তেওঁলোকৰ চাকৰি পোৱাৰ সম্ভাৱনাটা পুৰা আছে 210-ৰ ওপৰত। আৰু UP-ৰ ক্ষেত্ৰত 290-ৰ সম্ভাৱনা আছে। আৰু এবাৰ ক'ব নোৱাৰি যে কিমানে এপ্লাই কৰিছে, এই কথা সেইবোৰ প্ৰপাৰ ইনফৰ্মেশ্যন পোৱা নাই। গতিকে 205-ৰ তলত বা বিলো 200 যাবনে নাই সেইটো কথা এতিয়া ক'ব নোৱাৰিম, কিন্তু বহুতেই কম যে 205-ৰ বা 210 LP-ৰ ক্ষেত্ৰত ধৰিব পাৰে। আৰু UP-ৰ ক্ষেত্ৰত 290-295-300 পোৱাসকল চিকৰ বুলি ক'ব লাগিব। তথাপিও কাটক হাইও হব পাৰে, কিন্তু এপ্ৰপ্ৰিয়েট সিমানটো আপোনালোকে ধৰিব পাৰে। LP-ৰ ক্ষেত্ৰত 210-ৰ ওপৰত পোৱাসকল চিকিউৰ আৰু UP-ৰ ক্ষেত্ৰত 290-295 পোৱাসকল চিকিউৰ। গতিকে এইটো আছিল ভিডিঅ', আপোনালোকে মেৰিট লিষ্ট উইদিন 4-5 ডেইজৰ ভিতৰত পাব, ডেফিনেটলি পাব। গতিকে টেনশ্যনৰ বিশেষ প্ৰয়োজন নাই। অল দ্য বেষ্ট জনাইছোঁ, থেংক ইউ।